ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 শেষ হলেও ব্যাকের মনত্রয় গিয়ে ফুটবল খেলা রেশ। তারই ধারাবাহিকতায় আ.জ.ম নাসির উদ্দিন রাত্রিকালীন অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্ট 2022-23 অনুষ্ঠিত হল। ডিসেম্বর 26 তারিখ সোমবার আজিন্য 6টার সময় আন্দরকিল্লা এমইএস স্কুল মাঠ প্রাঙ্গণত এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেলের সভাপতিত্বে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক হারুনুর রশিদ সানির সঞ্চালনায় এসমত উদ্বোধক ও প্রধান অতিথি আছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ.জ.ম নাসির উদ্দিন। এসমত আরও উপস্থিত আছিল মুসলিম এডুকেশন সোসাইটির সাধারণ সম্পাদক এ.আর.এম শামীম উদ্দিন, 20 নম্বর দেওয়ানবাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি ও আ.জ.ম নাসির উদ্দিন রাত্রিকালীন অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্ট 2022-23 চেয়ারম্যান একেএম জাবেদুল আলম সুমন। আসলে এবারে আ.জ.ম নাসির উদ্দিন রাত্রিকালীন অলিম্পিক বা ফুটবল টুর্নামেন্ট নেন দ্বিতীয়বারের মতো আয়োজন করছি, আর এই ধারাবাহিকতা ইনশাল্লাহ সামনের বছরও বজায় করবো বা বজায় রাখুম। আর চাই যে উদীয়মান যেসব লোকাল টুর্নামেন্ট খেলি যে প্লেয়ার গেন আছে, এই প্লেয়ার গেন তারার যে মেধা, যে ফুটবল যে প্রীতি, সে প্রীতি চট্টগ্রামবাসীদের দেখক এবং চট্টগ্রামবাসী দেখি এই আনন্দ উপভোগ করুক। ক্রীড়ার মাধ্যমে এখন এই সমাজ আসলে দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত সমাজ হইব, এই লক্ষ্যে আর যাদের ছেলেবেলারা হন রকমের হন আড্ডাবাজি বা ইয়ার নজরে ক্রীড়ায় ক্লাব প্রতিষ্ঠার লক্ষ্য হইলে আর ইয়ান মাদকমুক্ত একটা এখন দুর্নীতিমুক্ত তারা সমাজ করতে চায়, যাদের হন রকমের তারা অসামাজিক কার্যকলাপ তারা লিপ্ত নয়। জীবনদীপ বনাম বাকুলিয়া সূর্য তরুণ ক্লাবর খেলার মধ্য দিয়ে নেয় উদ্বোধনী ম্যাচ শুরু হয়। এ সময় আসিল খেলার টানটান উত্তেজনা। ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচত অন্যান্যর মধ্যে আরও উপস্থিত আসিল মিথুন মল্লিক, ফজল রব্বান, ফজল রেহান, হাকিম তানসি, আরিফুর রহমান সুমন সহ বোধকাই। আপনার যে প্রজন্ম বিনোদন অভাবে অনেক ধরনের মানসিক দুশ্চিন্তায় ভুগে, তো যার কারণে অনেকেই বিপদগামী হয়ে পড়ে। এই ধরনের যত বেশি খেলাধুলার আয়োজন বৃদ্ধি পাইব, তারা এই বিপদগামী তাতুন তাদেরকে রক্ষা করণ যাইব। আন্দরকিল্লা রাসেল স্মৃতি সংসদের ধন্যবাদ জানাই, তারা ধারাবাহিকভাবে এই ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। সিপ্লাস টিভি চট্টগ্রাম।